জগৎ বিখ্যাত ফকির আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এত দামি আল্লাহর গোলাম, ওই যুগের একজন জগৎ বিখ্যাত বুজুর্গের নাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওই যুগের আর একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামিল বুজুর্গ মারেফতের সম্রাট হল বেশার হাফি রহমতুল্লাহ আলাইহি। কে সেই বাসার যুবক মানুষ মাদ্রাসায় ঘোরায়, একদিন যাওয়ার পথে রাস্তার পথের মধ্যে দেখে একটা কাগজ পড়ে আছে, বাসার কাগজটা তিনি দেখে আর নিলাম, কাগজটা হাতে নিয়ে আর মাদ্রাসায় না যাইয়া উল্টা বাড়িতে গিয়া মায়ের কাছে কাগজটা রাখে, বলে মা এই কাগজটা হেফাজতে রেখে দাও, এই কাগজের মধ্যে আরবি নাম আছে, বেয়াদবি যেন না হয়। বাসার কাগজ রেখে চলে গেল আবার মাদ্রাসায় যাওয়ার পর গভীর অজুনিতে মদ পান করে মাতাল হয়ে মাদ্রাসায় ব্যবসায় পড়ে আছে। জগৎ বিখ্যাত কুতুবুল আলম হাসান বসরিকে আল্লাহ জানায় দিলেন, আরে হাসান জলদি করে যাও, আমার বাসারকে হেদায়েতের আওয়াজ দিয়া দাও, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যদি কবুল করেন হেদায়েত পেয়ে যাবে, যদি বান্দা কপাল খারাপ হয়ে যায় হেদায়াত যদি না থাকে কপালে, তো হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ খুঁজে পাবে না। যুবক বাসার হাফি মাদ্রাসায় পাগল হাসান বসরি ঘুম থেকে উঠে রওনা, মাদ্রাসা খানা দেখতে গিয়ে দাঁড়ায় গেলেন, মদতিরা তাকায় দেখে আমাদের দেশের বড় হুজুর মদের আড্ডা খানায় কেন আসলো, কানা গুসা করা শুরু করলো, কি ব্যাপার, মদ পান করনেওয়ালা সব মদতিরা চিনে ফেললো আমাদের বড় হুজুর। এরে নবীর উম্মতের দল, এখলাস নিয়ে চলো, কোনো ভয় নাই, যত বড় সন্ত্রাসী বাংলাদেশে হোক না কেন, যত বড় বেঈমান হোক না কেন, এই দেশের চাঁদাবাজ দুর্নীতিবাজ খারাপ মানুষগুলো ভালো করে ওরা চিনে এই বাংলাদেশে কোন টুপিওয়ালা ভালো কোনটা স্বার্থপর, এরা ভালো করে চিনে কারে টাকা দিয়া কিনা যাবে, কারে টাকা দিয়া কিনা যাবে না। যাদেরকে ভালো মনে করে এই দুনিয়া সন্ত্রাসীওয়ালারা মাঝে মাঝে আল্লাহওয়ালা ভালো মানুষের কাছে গোপনে গিয়া হাতিয়া দেয় দোয়া নেয়, যার কারণে আমরা এত বর্তমান করি, একটা ঠাডা ওদের কপালে ভরে না, এত ঠাডা করে গরু মরে, কত হনুমান মরে, কিন্তু দুর্নীতিবাজ মরে না কেন। পয়গম্বরের হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, দান সৎকায় হায়াত পারে মুসিবত দূর হয়ে যায়। বড় বড় খারাপ লাইনের মানুষগুলো মাঝে মাঝে এমন দান করে এমন সৎকা করে কারণে মরে না, এরাও চিনে এই জমিনে কে ভালো কে খারাপ। মদের আড্ডা খানার সবাই চিনে ফেললো হাসান, আমাদের দেশের বড় হুজুর কেন আছে, বলে বাসার নামে কেউ আছে নাকি, বলে আছে ভেতরে, বলে আমি হাসানের সালামটা পৌঁছায় দেব। ভেতরে গিয়ে হাসানকে যখন নামটা বলে দেয়, হাসান মদের আড্ডা খানায় মদ পান করে মাতাল হয়েছিল, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এর নবীর উম্মতের দল, বাসার নামটা শুনে চমকি উঠে ফেরে সইয়া গেইটের সামনে হাজির। হাসান বসরি বলে, ও আল্লাহর বান্দা যুবক, তোমার নাম কি হাসান, বলে হ্যাঁ, তোমার নাম কি, বাসার, বলে হ্যাঁ বাসার, হাতটা বাড়ায় দাও,
হাসান বসরি বাসাদের হাত ধরে বলে চলো, চিন্তায় পড়ে গেল হুজুর জানি কই নিয়ে যায়। তবে দিলের মধ্যে এতটুকু নিশ্চয়তা আছে আমাদের বড় হুজুর আমাকে কখনো খারাপ রাস্তায় নিয়ে যাবেন না। হাসান বসরি বাসাদের হাত ধরে সামন দিকে আগাচ্ছেন, আর বাবির বাসার এমন কি কাজ তুই করেছ, আল্লাহর উপর থেকে তোর উপরে সুসংবাদ নেমে আসে। বাসার মানে এমন কোন কাজ আমি করি না, তবে একটা ছোট্ট কাজ করেছি, মদের আড্ডাখানায় যাওয়ার পথে আমি একটা কাগজের টুকরা পেয়েছি, আর ওই লেখা ঘরে রেখে আস, হেফাজতে আম্মাজানের কাছে জমা করেছি, বলে বাসার বাড়িতে চল ওই কাগজটা আমাকে একটু দে দেখি কি লেখা। বাসার বাড়ি চললে মা ওই কাগজটা দেও, কাগজটা নিয়ে হাসানের হাতে দিয়া দিলেন। হাসান বসরি তাকায় দেখে এই কাগজে দুনিয়ার কারো নাম লেখা না, আমার আল্লাহর ইসমে আজম লেখা। হাসান বসরি দাঁত দিয়ে কইরি বাসার, আল্লাহ তোর রাস্তা খুলে দিয়েছে, তওবা কর, তুই আল্লাহর নামে আদবের রক্ষায় তুই সম্মান করেছ, আল্লাহ তোর সম্মানের দরজা খুলে দিয়েছে। বাসার বলে তাই যদি হয় আমাকে তওবা পড়ায় দেন। হাসান বসরি তওবা পড়ায় দিলেন। এই বাসার এখন শুধু বাসার না, বাসারের নামে একটা শব্দ বাড়ায় দিল, হাফি, হা আলিফাইয়া, হাফি মানে খালিফা, উলঙ্গ পা যে জুতা পরে না। কে সেই বাসার? মদের আড্ডাখানা থেকে এখন বাসার এমন দামি বুজুর্গ হয়ে গেল, এখন বাসার জুতা পরে না। চিরে বাসার জুতা কেন পায়ে দাও না? বলে আল্লাহর জমিনে পবিত্র জমিন, যেখানে ইসেজদা হবে কবুল, আমি বাসারের বেদবির বড় ভয় পাই, আমি জুতা পায়ে দিয়ে আল্লাহর পবিত্র জমিনটায় হাঁটতে বড় লজ্জা পাই, বড় ভয় পাই। বেদবি যদি হয় আমি ধ্বংস হয়ে যাব, বাসার জুতা পায়ে দিয়া চলে না। কিতাবের মধ্যে লেখে যতদিন বাসার জুতা পরিধান করে না ততদিন পর্যন্ত ভিন্ন পশু পাখি জমিনে পায়খানাও করে না। হঠাৎ করে পশু পায়খানা করে ফেললে একজনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি ব্যাপার? বলে পশু জমিনে পায়খানা করেছে তো ইন্না লিল্লাহর কি আছে? বলে বুজুর্গ বাসার নাই, কারণ বাসার আদব রক্ষায় জুতা পরে না, বাসারের ওই মহব্বত আল্লাহর মহব্বত ঢুকে আছে। পশু পাখিও জমিনের মধ্যে পশু পায়খানা করে না। এই বাসার এত দামি হয়ে গেল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম ফকিহুল উম্মাহ আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ফকিহ, বাসারকে একদিন পাইয়া মাথা নত করে আদব রক্ষায় খেদমতে মশগুল। ছাত্রদের মাথা গরম হয়ে গেল, হুজুর আমরা জানি আমাদের দেশের বাসার সে তো বড় আলেম না, আপনার এলেমের কোনো তুলনা নাই, আপনি এত বড় জগৎ বিখ্যাত আলেম, আপনি কেন বাসারের এত খেদমত করেন? সে তো বড় আলেম না। আহমদ বিন হাম্বল বলে ছাত্ররা শুনে নাও, যদিও আমি আহমদ বিন হাম্বল অনেক 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 বড় দামি তোমরা মনে করা নিয়ে দেবো আলা ফকিহ, কিন্তু আমার চোখের নজরে আমি দেখি মারফতের লাইনে বাসার হাফি আমার থেকে অনেক দামি। ছাত্র কিছু চালাক আছে, চালাক কয়টার একটু পরীক্ষা করে দেখি বাসার কত দামি, হুজুর একটু যাবনি? বলে কেন? বলে কয়েকটা প্রশ্ন করে দেখবো কেমন তিনি বড়। কয় না, যাওয়ার দরকার নাই, যদি মনে কষ্ট যায় দেয়া দুনিয়া হয়ে যাবে। ছাত্ররা গোপনে চলে গেল বাসারের দরবারে, গিয়ে দেখে আল্লাহর বান্দা বসে আছেন। ছাত্ররা সালাম দিয়ে ঢুকলেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র, মাশাআল্লাহ বসেন,
কেন আসছেন? কয়েকটা প্রশ্ন করব। বলে করেন, এক নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে যদি দাঁড়ায় নামাজের হালাতে ওয়াজিব তরক খায়া যায় তখন কি করতে হবে? ফতোয়া চাই। আল্লাহর গোলাম বাসার জবাব দিয়ে কয়, ছাত্র ভাই, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল যদি মাসালার ফতোয়া দেয়, তিনি বলে দিবেন সিজদায় সাহব করো, নামাজ আদায় হবে। আর আমি বাসারকে যদি ফতোয়া চাও, আমি আল্লাহর মহব্বত নিয়ে ফতোয়া দিব, নামাজের মধ্যে ভুল যে করবে তার আগে বিধানো দরকার, কারণ আমার মাওলার আদালতে দাঁড়ায় কেন ভুল করেছ? ইয়া ইলাহি, মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা সত্তার হে, ইয়া ইলাহি তু মেরা গফার হে। ছাত্ররা বলে, হুজুর দুই নাম্বার প্রশ্ন, নেশা পরিমাণ যদি মাল হয় যাকাত দিবে? বলে হ্যাঁ। কেমনে দিব, তার নিয়মটা কি বলবে? বাসার হাফে ডাক দিয়ে কয়, ছাত্র ভাই, তোমাদের উস্তাদ আহমদ বিন হাম্বল যদি ফতোয়া চাও, তিনি ফতোয়া দিবে চল্লিশের একবার দান করে দাও, যাকাত দাও। আর আমি বাসারকে যদি প্রশ্ন করো, আমার ফতোয়া হলো সব সম্পদ আল্লাহর পথে দিয়া দাও, কারণে সম্পদের মালিক আমি না, আল্লাহ দাও সম্পদ আল্লাহকে দাও, ভাগাভাগির দরকার না।